দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল। সমগ্র পৃথিবীতে যত রেইন ফরেস্ট বা বৃষ্টিবন রয়েছে তার অর্ধেকই হলো আমাজন। পৃথিবীর মোট অক্সিজেনের 20% উৎপাদিত হয় আমাজনে, সে কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে। পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম মহাবন আমাজন সম্পর্কে জানব এই ভিডিওতে। আমাজন বনের সৃষ্টি হয়েছিল প্রায় 5 কোটি বছর আগের ইয়াসিন যুগে। সে সময় আমাজন বেসিনের অববাহিকায় আর্দ্র ও উষ্ণ জলবায়ুর আবির্ভাবের ফলে আমাজন বনের উদয় ঘটে। আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকায় প্রায় সিংহভাগ অঞ্চল জুড়ে বিস্তৃত। প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের আমাজন মহাবন এতটাই বড় যে আয়তনের দিক থেকে আকারে ইউরোপ মহাদেশের প্রায় অর্ধেক এবং বাংলাদেশ থেকে প্রায় 38 গুণ বড়। আমাজন যদি নিজে কোনো দেশ হতো তাহলে পৃথিবীর সবচেয়ে বড় দেশগুলোর মধ্যে তার অবস্থান হতো 9ম। আমাদের সুন্দরবন যেমন বাংলাদেশ ও ভারত দুটি দেশের মধ্যে অবস্থিত, আমাজন তেমনিভাবে 9টি দেশের 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। মহাবন আমাজনের 60% রয়েছে শুধুমাত্র ব্রাজিলে, 13% পেরুতে, 10% কলম্বিয়ায় এবং অন্যান্য 70% বনাঞ্চল বাকি 6টি দেশ বলিভিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলা, গায়ানা, সুরিনাম ও ফ্রেঞ্চ গায়ানায় অবস্থিত। ভয়ঙ্কর সুন্দর শব্দটি আমাজনের জন্যই বোধ হয় সবচেয়ে মানানসই, কারণ আর কিছুই নয়, সৌন্দর্য আর আতঙ্কের মিশেল এটি। আমাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় বন, এছাড়া এটি পৃথিবীর সবচেয়ে বড় রিভার বেসিন। আমাজন বন আমাজন নদীর অববাহিকায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন। আমাজন বন অত্যন্ত দুর্গম, তবে এই নিরক্ষীয় বনের প্রাকৃতিক বিস্ময় দেখার সবচেয়ে ভালো উপায় হল দক্ষ গাইড সহ নদীপথে ভ্রমণ। সারা পৃথিবীর লোকজন যেখানে মাত্র 200 জাতের ফল উপভোগ করে, সেখানে আমাজনের বাসিন্দারা 2000 জাতের বিভিন্ন ফল উপভোগ করেন। এখানে প্রতি স্কোয়ার কিমিতে 1000-এরও বেশি বৈচিত্র্যের জীবের বসবাস, এবং এবনের 1 স্কোয়ার কিমিতে যে পরিমাণ গাছপালা আছে তার ওজন প্রায় গড়ে 91,000 টন। এখানে এক শ্রেণীর বাঁশ গাছ দিনে 9 ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে। আমাজনে অতিকায় প্রজাতির উদ্ভিদের মধ্যে রয়েছে ভিক্টোরিয়া আমাজনিয়া নামের এক প্রকার জলপদ্ম, রানী ভিক্টোরিয়ার নামে এর নামকরণ করা হয়েছে। পদ্ম পাতাগুলো আয়তনে 3 মিটার পর্যন্ত বড় হতে পারে এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিরও ভার বহন করতে পারে। গাছপালাগুলো এক একটার সাথে এমন ঘনভাবে লাগানো যে 1 ফোঁটা বৃষ্টির পানি সবচেয়ে বড় গাছের শীর্ষ থেকে মাটিতে পৌঁছাতে প্রায় 10 মিনিট সময় নেয়। এটা এভাবে যে সবচেয়ে উঁচু গাছ থেকে পানির ফোঁটা তার ছোটো গাছটায় পড়ে, এভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে মাটিতে আসে। কিন্তু গাছের পরিমাণ এতই বেশি যে হয়তো 1 ফোঁটা পানিকে প্রায় 60টি গাছের পাতা পাড়ি দিয়ে মাটিতে পৌঁছাতে হয়। বিশ্বের শতকরা 25% ফার্মাসিউটিক্যাল ঔষধের গাছ আসে আমাজন অরণ্য থেকে। এই বনে যত গাছ বিজ্ঞানীরা ঔষধের জন্য পরীক্ষা করেছেন তার পরিমাণ মোট পরিমাণের মাত্র 1%, বাকি 99% গাছই এখনও পরীক্ষা করা সম্ভব হয়নি। কে জানে সেই বাকি 99% গাছে হয়তো রয়ে গেছে বিভিন্ন নতুন কোনো রোগের চিকিৎসা। আমাজনের প্রতি 4 বর্গ কিলোমিটার স্থানে 1500টি বিভিন্ন জাতের ফুলের গাছ, 750 রকমের ফলের গাছ এবং 400 ধরনের পাখি, তাছাড়া 150 প্রকারের প্রজাপতি থাকতে পারে। আকারের বিশালতার মতোই প্রাণী ও উদ্ভিদকুলের মধ্যে রয়েছে অবিশ্বাস্য বৈচিত্র্য। জীব বৈচিত্র্য সমৃদ্ধ এই বনে 40,000 জাতের প্রায় 3,900 কোটি বৃক্ষ রয়েছে। আমাজন বনে আছে প্রায় 1,300 জাতের পাখি, 2,200 জাতের মাছ, 427 জাতের স্তন্যপায়ী প্রাণী, 378 জাতের সরীসৃপ, 428 জাতের উভচর প্রাণী এবং 25 লক্ষ জাতের পোকামাকড় রয়েছে। এ জঙ্গলে একজন সভ্য মানুষকে প্রতি সেকেন্ডে লড়াই করতে হয় নিজেকে জীবিত রাখতে। এর মূল কারণ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর বাস এখানে, যারা আপনাকে কামড়ে চিবিয়ে বা সামান্য একটি হুলের সংস্পর্শ বসিয়ে মেরে ফেলতে পারে। কুমির, কুগার, জাগুয়ার, মেকাও, অ্যানাকোন্ডা, গোলাপি ডলফিন,
মাংস খেক মাছ পিরানহা বিষাক্ত ডার্ক ফ্লুক ব্যাং ও অসংখ্য বিষাক্ত জাতের সাপ রয়েছে এখানে। আমাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয়, বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা, বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে। প্রচণ্ড গরমের কারণে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি, যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার জন্য অন্যতম কারণ। এই গরম আবহাওয়া, বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারণে এবনে উদ্ভিদ ও প্রাণীকুলের বৈচিত্র্যপূর্ণ সমাহার দেখা যায়। আমাজন বনের মধ্য দিয়ে প্রবাহিত নদীটি আমাজন নদী হিসেবে পরিচিত। আমাজন নদী আমাজন বনের জীবনী শক্তি। পেরুর আন্দ্রিস পর্বত থেকে এ নদীর উৎপত্তি। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। পৃথিবীর যে কোনো নদীর তুলনায় এটি বেশি জল ধারণ করে। আমাজন নদীর প্রায় 1100টি উপনদী আছে, যার মধ্যে 17টির দৈর্ঘ্য 1000 মাইলেরও বেশি। এ নদ আমাজন অঞ্চলের প্রাণী বৈচিত্র্যের প্রধান উৎস এবং হাজার বছর ধরে গড়ে ওঠা এ জঙ্গলের প্রধান সূতিকাগার। এ নদের আয়তন আমেরিকার সবচেয়ে বড় নদী মিসিসিপির আয়তনের 11 গুণ। বর্ষা মৌসুমে আটলান্টিকের সঙ্গে যেভাবে এই নদ মিলিত হয়, তার মুখ প্রায় 300 মাইল চৌড়া থাকে। এ নদের মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 6 মিলিয়ন ঘনফুট পানি আটলান্টিকে নিক্ষিপ্ত হয়। এ নদের পানি প্রবাহের গতি এত বেশি যে আটলান্টিকে প্রবেশের পর তা লোনা পানির সঙ্গে মেশার আগেই সমুদ্রের বুকে 125 মাইল দূরত্ব অতিক্রম করে। প্রতিদিন 106 মিলিয়ন ঘনফুট আমাজনের পলিমাটি পানির সঙ্গে আটলান্টিকে গিয়ে পড়ছে। পৃথিবীর মোট স্বাদু পানির 1/5 বা 5/1 আসে আমাজন নদ থেকে। এই বনের নদী বা আমাজন নদী বেশিরভাগ নদীর উৎস। এটা নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে। আমাজনের এই জলাভূমিতে 3000 প্রজাতির মাছ বাস করে। আমাজনের আরেকটি রহস্যময় বিষয় হলো এর মধ্য দিয়ে বয়ে যাওয়া এক ফুটন্ত নদী। আক্ষরিক অর্থেই নদীর পানি অত্যন্ত উষ্ণ। এ নদীর সর্বোচ্চ তাপমাত্রা 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বিজ্ঞানীরা এখনও নদীর পানি উষ্ণ হওয়ার প্রকৃত কারণ বের করতে পারেননি। স্থানীয়রা মনে করেন এটি এক বিশেষ প্রাকৃতিক, ফলে তারা কখনোই এ নদীতে সাঁতার কাটে না। আজ থেকে 11,000 বছর আগে আমাজন বনের আশেপাশে মানুষ বসতি স্থাপন করতে শুরু করে। আমাজন বনের সাথে মানবকুলের সম্পর্ক বেশ পুরনো। আমাজনে বসবাসরত বেশিরভাগ জনগোষ্ঠী তাদের আবাস গড়ে তুলেছিল নদী ঘেরা অঞ্চলগুলোতে। যাতায়াত, মাছ ধরা ও জমির উর্বরতার ভিত্তিতে তারা বাসস্থান নির্বাচন করত। এই জঙ্গলে দীর্ঘদিন ধরে নানা আদিবাসী জনগোষ্ঠীরা বাস করে আসছে। 1500 খ্রিস্টাব্দের দিকে শুধু ব্রাজিলিয়ান আমাজনেই 60 থেকে 90 লাখ লোকের বসবাস ছিল, কিন্তু পশ্চিমা উপনিবেশায়নের সময় এদের অনেককেই হত্যা করা হয়, ফলে 19 শতকের দিকে সেখানে জনসংখ্যা নেমে এসেছিল মাত্র 10 লাখে। 2011 সালের এক সমীক্ষা অনুযায়ী ব্রাজিলের আমাজনে আদিবাসীর সংখ্যা কমে প্রায় 2.5 লাখে দাঁড়িয়েছে, যারা 215টি জাতিগোষ্ঠীতে বিভক্ত এবং তাদের মধ্যে প্রায় 170 ধরনের ভাষার প্রচলন রয়েছে। তবে সমগ্র আমাজন অঞ্চল জুড়ে প্রায় 350টিরও বেশি জাতিগোষ্ঠীর লোকেদের বসবাস, যাদের অনেকেই এখন শহরে বা শহর সংলগ্ন এলাকায় বসবাস করে, কিন্তু জীবন নির্বাহের জন্য এরা এখনও আমাজনের উপর নির্ভরশীল। তবে আমাজনে এখনও এমন 50টির বেশি স্থানীয় অধিবাসীদের বসবাস রয়েছে, যাদের সঙ্গে আধুনিক বিশ্বের কোনো যোগাযোগ নেই। প্রাচীনকালে অভিযাত্রীরা আমাজনে স্বর্ণ, রৌপ্য এবং ধনরত্নের খুঁজে প্রবেশ করত, এখনও সেটি অব্যাহত আছে। এই রহস্য ঘেরা বনে যেন অফুরন্ত সম্পদ ছড়িয়ে ছিটিয়ে আছে এমনটাই বিশ্বাস মানুষের। যেমন পর্তুগিজ অধিবাসীরা বিশ্বাস করত বিশাল এ বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এলডোরাডো নামের এক গুপ্ত শহর। ধারণা করা হতো এ শহরটি পুরোটা স্বর্ণের। এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে। সে গল্পে বলা হয়েছে এলডোরাডো নামক সোনায় মোড়ানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা, যাদের গল্পে আমাজন বলে অভিহিত করা হয়েছে। পর্তুগিজ, স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অধিবাসীরা প্রতিযোগিতা নামে এই এলডোরাডো শহর আবিষ্কারের জন্য, কিন্তু কেউ এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি। শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম। তাদের নামানুসারেই এই জঙ্গলের নাম হয় আমাজন জঙ্গল।
আশঙ্কার কথা হলো প্রতিদিন প্রায় একটি ফুটবল মাঠের সমান বনভূমি আমাজনের জঙ্গল থেকে উজাড় হয়ে যাচ্ছে। বিজনেস ইনসাইডার জানাচ্ছে, শুধু 2019 সালের জুলাই মাসে আমাজন জঙ্গলের প্রায় 1345 কিলোমিটার বনভূমি ধ্বংস হয়ে গেছে, যাই এক মাসে আমাজনের সবথেকে বেশি বনভূমি উজাড় হয়ে যাওয়ার রেকর্ড। বনভূমি ধ্বংসের অন্যতম কারণ হল অগ্নিকাণ্ড। সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ফলে আমাজন জঙ্গলের বনভূমি উজাড় বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসে। 15 আগস্ট থেকে ভয়াবহ আগুনে পুড়ছে আমাজনের জঙ্গল। চলতি বছরে এখন পর্যন্ত ব্রাজিলে প্রায় 80,000 আগুনের ঘটনা শনাক্ত হয়েছে। এর অর্ধেকেরও বেশি আগুনের ঘটনা ঘটেছে। পেনিসিলভেনিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক জেমস অ্যালকক বিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে আমাজন জঙ্গল আগামী 50 বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। অপরিকল্পিত বন্যদুনি হবে এর প্রত্যক্ষ কারণ। তবে আশার কথা হলো, কলম্বিয়ায় অনুষ্ঠিত এক সম্মেলনে আমাজন বনভূমির সুরক্ষায় একত্রে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু ও সুরিনাম। আর বিশ্বজুড়ে পরিবেশ সচেতন মানুষের দাবি, পুরোপুরি ধ্বংস হয়ে যাবার আগেই বনটির সংরক্ষণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। এরকম চাঞ্চল্যকর ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন ইতিহাস দর্পণকে। আর সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন।